হাই দোস্ত, কীভাবে চুল তৈরি করতে হয় সেটা আপনাদের মাঝে এখন দেখাবো। তো প্রথমতভাবে আপনারা আঠালো মাটি অর্ধেক আর বালু মাটি যেটা আপনারা যে ঘর নেপে দেখেন না, ওই বালু মাটি ম্যানেজ করবেন। তো আঠালো মাটি ম্যানেজ অর্ধেক করবেন, করে হেভি সুন্দর করে মাখাবেন। মাখানোর পরে যায় আপনারা বালু মাটির ভাগ 50% আর আঠালো মাটির ভাগ 50%। এরপরে আগে চুলের হলো ফার্স্ট, আপনার চুলটা দেখতে পাচ্ছেন আপনারা অর্ধেক কিন্তু হয়ে গেছে, তাই না? তো হয়ে যাওয়ার পরে আপনারা আপনার ইচ্ছা মতো ডিজাইন করবেন। তখন তখন আপনি চুলের ফ্রেমটা করতে হবে, কেসটা মানে মুখটা, মুখমণ্ডলটা লাগানোর পরে আপনার ইগো লাগবে, আপনার নিজস্ব ডিজাইনে আপনার ফ্রেম করা লাগবে চুলে ফার্স্টে। তো করার পরে আপনারা চুলে এই যে দেখতে পাচ্ছেন মাটি, এর মধ্যে চিকন চিকন আঁশ ইয়ে দিবেন, চিকন চিকন আঁশ দিয়ে আপনারা ই করবেন ফার্স্টে। চিকন চিকন আঁশ নিয়ে মাটির মধ্যে মাখাবেন, কুচি কুচি করে কাটবেন। কাটার পরে ওইটা আটালে মাটি আর বেলো মাটি একসাথে মিক্স করবেন। করার পরে যখন দেখবেন যে জিনিসটা অনেক সফট অনুভব করছেন, তখন আপনারা ওই মাটিটা আরো ভালো করে মাখাবেন। মাখানোর পরে গিয়ে যখন নরম নরম একটা ভাব আসবে, তখন ফ্রেমে লাগানো শুরু করবেন। দেখেন মাটিটা দেখতে পাচ্ছেন আপনারা, চাপ দিলে পরেই ইয়ে যাচ্ছে, সফটনেস দেখাচ্ছে। সো এরপরে আপনারা এভাবে লাগাবেন। লাগানোর পরে ফিনিশিংয়ের যে ব্যাপারটা, ওটা হলো আপনারা চোস বলতে যে এইটা দেখতে পাচ্ছেন চোস, এটা বাঁশের চোস, এটা আমার নিজের হাতে বানানো। তো দেখতে পাচ্ছেন এটা আপনারা দোকানে হয়তো বা কিনতে পাবেন না এই ধরনের চোস, কিন্তু অন্য টাইপের আছে, প্লাস্টিকের অন্য বিভিন্ন ধরনের আছে, আপনারা ওখান থেকে কিনে নিতে পারবেন, ওইটা ব্যাপার না। এবার আপনি স্টাইলের মতো আপনি হলো চুলটা লাগাই দিবেন সুন্দর করে। লাগাই দিয়ে তার আগে বলে রাখি, আমরা এখন দুর্গা প্রতিমার কাজ করছি, স্থানটা হলো বাংলাদেশ হরিনাথপুর বারোয়ারি মন্দির। পুষ্কর ও সব ভিডিও দেবে। তো আমার এই সাইডের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন এই সাইডের কাজ মোটামুটি হয়ে যাবে। এখনই আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে পরেই কিন্তু শিখতে পারবেন, তা বাদে কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে? সো দেখতে থাকেন, আমার এটা ফার্স্ট ভিডিও, সো কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে, একটু নার্ভাস ফিল হচ্ছে। তারপরেও আপনাদের শেখানোর জন্য, আপনাদের সেবার জন্য আমি ভিডিওটা করছি। আপনারা যদি শিখতে পারেন জিনিসটা যে কিভাবে করে এইগুলা, আমার হলো খেজুর জন্য না আসে, ঠিক আছে? পুষ্কর। তো বন্ধুরা, আপনারা তখন দেখছিলেন এই যে তুলিটা দেখতে পাচ্ছেন, এটা হার্ডওয়্যারের দোকানে পাবেন আপনারা। সো এই তুলিটাতে ফিনিশিং হয় ভালো, এই লাল কালারের যে তুলিগুলো মেড ইন চায়না। সো এই তুলিগুলো নেবেন, নেওয়ার পরে এই যে ফ্রেমটা করলেন, ফ্রেমটা করার পরে আপনি এই তুলিটা নিয়ে এই দেখেন, এই জিনিসটা কিন্তু ফিনিশিং হচ্ছে, তাই না? ফিনিশিং হওয়ার পরে কিন্তু আমরা দাগ মারবো, এই যে চোজ দেখলাম না একটুকে, চোজগুলো দিয়ে আমরা এটা ফিনিশিং দিচ্ছি, ফিনিশিং দেব। এখন ফিনিশিং দিয়ে 5 মিনিট শুকাইতে হবে, 5 মিনিট কো 10 মিনিট ডিপেন্ড করবে আপনার কাদাটা কত নরম। কাদাটা যদি শক্ত হয় তাহলে পরে কিন্তু তখনই দেওয়া যাবে ফিনিশিং, দাগটা দেওয়া যাবে, চুলের যে ভাঁজগুলো ওইগুলো দেওয়া যাবে। বাট আপনি যদি কাদাটা নরম হয় তখন যদি দিতে চান,
তখন কিন্তু হবে না, তখন দিতে গেলে আপনার যে চুলের ইটা ওটা হলো ঘেবড়ে যাবে। আমার মাটিটা একদম পারফেক্ট হয়েছে, আপনার মাটিটা দিয়ে শক্ত শক্ত আছে, প্রবলেম হচ্ছে না, এখনই দিতে পারবো, আপনাদের এখনই দেখাবো, সমস্যা নেই। আপনার একটু ধৈর্য ধরুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর আগে বলে রাখছি এটা আমার প্রথম ভিডিও, তো ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো হাত দিয়ে ফিনিশিং দিলে কিন্তু আরো বেস্ট হবে, কারণ হাত দিয়ে ফার্স্টে নিজের মতো করে ফিনিশিং এর ইটা ধারটা করে নিতে হবে, ফার্স্টটা করে নিয়ে তারপরে আপনারা তুলি দিয়ে মারবেন। তুলি দিলে পরে তুলিতে হালকা জল দিবেন, জল দিয়ে ঝেড়ে নেবেন, ঝেড়ে নেওয়ার পরে এই যে এইভাবে ফিনিশিং দেবেন, দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, এই ভিডিওটা ভালো করে দেখো, দেখা যাচ্ছে ভিডিওতে, দেখা যাচ্ছে কথা বলো। সো আপনারা দেখতে পাচ্ছেন চুলটা মোটামুটি ফিনিশিং হয়েছে, ভালো করে দেখাও দেখি। হ্যাঁ ওই সাইডে উপর দিকে ই করে দেখাও, হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা চুলগুলা ফিনিশিং এর ইয়ে হয়ে গেছে। সো এখন আমরা যে সোর্সটা দেখাইছিলাম আপনাকে, দেন সোর্সটা দেখাই দিই, সোর্সটা দেখালে আচ্ছা আপনারা এই যে চোস্টটা দেখতে পাচ্ছেন, এই চোস্টটা দিয়ে এখন আমি ফিনিশিং এর করব। এই দেখেন, এই দেখেন কিন্তু কান, কানটার জন্য আমি চুলটা উঁচু করে দিচ্ছি, চুলটা উঁচু করে দেওয়াতে কানটা ফুললি ভাবে বোঝা যাবে যে কিভাবে কি করা হয়েছে। আর এই যে একটা কানের দুল দিয়ে দিলে অনেক সুন্দর লাগবে, আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু। এই দেখুন সাইডে ধরো, এই দেখুন দাগ মাখছি, দেখতেই পারছেন এই সোসটা দিয়ে এইভাবে টানতে হবে। সোসটা আলতো ভাবে টান দিতে হবে, যেহেতু কাদাটা নরম, আর কাদাটা শক্ত হলে পরে সমস্যা হয় না, কিন্তু কাজটা দ্রুত করতে হলে পরে আপনাদের হাত অনেক স্মুথলি হওয়া লাগবে, আর নিজের কায়দায় এগুলো করতে হবে, কাউকে বলে দিলে হবে না, কেউ যদি শিখায় দেয় কিন্তু ফেলে রাখলে হবে না, নিজে নিজে করতে হবে, নিজে নিজে চেষ্টা করলে কিন্তু পারবেন, তা বাদে কিন্তু আপনাদের দ্বারা সম্ভব না। সম্ভব যদি আপনাদের একাগ্রতা দিয়ে চেষ্টা করেন তাহলে সম্ভব। দেখতে পাচ্ছেন চুলগুলা কিভাবে আমি দাগ দিচ্ছি, এগুলাতে কি হবে চুলের যে ভাঁজগুলো না, এগুলো অনেক সুন্দর দেখা যাবে। আচ্ছা দেখুন, আর ফার্স্ট স্টেপ আপনার এই যে কপালিটা, কপালিটা সুন্দরভাবে করলে পরে তারপরে নিচের গুলা অনেক সুন্দরভাবে করা যাবে, আরো আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো, আগে নিচের গুলা কমপ্লিট করব। আচ্ছা এদিকে ধরো, এদিকে এদিকে এদিকের কাজগুলো করে নি, তারপর এদিকে যাব, ঠিক আছে। এই দেখুন এইভাবে, মানে চুলের যে ইটা, চুলের যে ফেকুনগুলো তুলছি এক ওই লেভেলে কিন্তু আপনার পেঁচিয়ে পেঁচিয়ে আমি ডিজাইনটা দিচ্ছি। এই দেখুন ভিডিওতে আসছে, ভালো আসছে। আচ্ছা মাঝে মাঝে একটু বেঁকে যায়, ওটা প্রবলেম না, ওইটা আপনার তুলির মাধ্যমে যেটা ব্রাশ, ওই ব্রাশের মাধ্যমে আপনারা হালকা শুকিয়ে গেলে পরে টান দিলে ওই বেঁকাগুলো আপনার ঠিক হয়ে যাবে।
আমাদের এই প্রতিমাটা আজকেই শেষ করবো, আজকে নাইটে শেষ করে বাসায় যাব, যে কালকা একটা ধরবো। তো কাজে খুব চাপ চলতেছে আজকাল, পূজার মধ্যে বেশি দিন নেই, দুর্গা পূজার আর 20 দিন আছে, রং শুরু করবার কিছুদিন পর। আসলে প্রতিমা যেমনই হোক, কালারিং এর বিষয়টাই মেন, কালারিং যদি সুন্দর হয় না তাহলে পরে আপনাদের ডিজাইন গুলো ফুটে উঠবে বেশি। কালারে যদি ধরা খেয়ে যান তাহলে কিন্তু আচ্ছা দেখতে পারছেন। ফোনে চার্জ আছে, সুন্দর আসছে ভিডিওতে, 4% 4%। আচ্ছা আমি তাড়াতাড়ি শেষ করতেছি যেহেতু ফোনে চার্জ নেই। আচ্ছা আপনারা, আমি ভিডিওটা শর্ট করে দিই, এটার ফুল ছবি আমি দিব আপনাদের। হলো এইগুলো এইভাবে ক্লিয়ার করার পরে আপনারা 10 মিনিট পর্যায়ে আপনাদের এই চুলগুলার দিতে হবে, ফিনিশিং দেওয়া লাগবে। গোলা এঠলো মাটির গোলা আছে, ওইগুলা হলো 3-4 বার ছেঁকার পরে ই করতে হবে, ছেঁকে তারপরে ওইগুলা হলো ওই চুলে দিলে পরে একদম ফিনিশিং হয়ে যাবে। বেলো মাটি আর আঠালো মাটির উপরে যে প্রলেপটা, ওইটা দিলে পরে সুন্দর হয়ে যাবে। আচ্ছা যে পোলগুলা তুলছি, পোলগুলার উপর দিয়ে মানে নিজের মতো করে টান দিতে হবে। দেখছেন এগুলো করা কত সহজ, চাইলে আপনিও পারবেন, সমস্যা নেই, আপনি চেষ্টা করতে থাকবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আশা করি আপনাদের মাঝে যদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব পড়ে তাহলে পরে অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের পুল প্রথম থেকে যে ফ্রেমগুলো করা ওইগুলো দেখাতে পারবো। চুলগুলো কিন্তু একদমই সহজ করা। আচ্ছা আমার ফোনে চার্জ নেই, তো এই পর্যন্ত ভিডিওটা হয়তো বা অফ করতে হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের ফ্রেম সহ কীভাবে চুলগুলা ই করতে হয় সেগুলো সব দেখিয়ে দেবো। তো বন্ধুরা ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যান। আপনাদের ভিডিওতে যদি ভালো লাগে কয় পার্সেন্ট আছে স্যার? 3%। আচ্ছা পুশ করো।